2008 সালে মুম্বাইয়ে হামলার পর থেকে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। এশিয়া কাপ টেস্ট টি টোয়েন্টি খেললেও একে অপরের দেশে গিয়ে বহুদিন খেলেনি ভারত পাকিস্তান। তবে সম্প্রতি বিশ্বকাপ খেলতে ভারতে এসেছে পাক ক্রিকেট দল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরফ দ্বিপাক্ষিক সিরিজের প্রস্তাব দিয়ে জানান, তাদের দেশের মতো ভারতেও ক্রিকেট জনপ্রিয় এবং ভারত পাকিস্তানের ক্রিকেট ম্যাচ সারা বিশ্বে জনপ্রিয়। তাই বিসিসিআই কে আশরফ প্রস্তাব দিয়েছেন মহাত্মা গান্ধী ও মোহাম্মদ আলী জিন্নার নামে গান্ধী জিন্না সিরিজ হোক।